হ্যালো বন্ধুরা, সোমবার রান্নাঘরে সকলকেই স্বাগতম জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। সকালে বা বিকেলে টিফিন খাবার হিসেবে নাস্তার সঙ্গে খেতে পারবেন এই সবজি পাস্তাটি। সবজি পাস্তার রেসিপিটি আপনারা স্কুলে, কলেজে, অফিসে টিফিন খাবার হিসেবেও নিয়ে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলি এখানে ব্যবহার করেছি, শীতের সব রকমের আনাজ দিয়ে আজকে আমি এই পাস্তাটি রান্না করব। একটি টমেটোর অর্ধেকটি আমি এভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। ফুলকপির একটি টুকরো দিলে এখানে চলবে। আলু দুটি এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গাজর একটি মিডিয়াম সাইজের এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি শিম, আমি এখানে দুটি শিম ব্যবহার করেছি। বরবটি নিয়ে নিয়েছি, ছয়টি বরবটি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। বাঁধাকপি অল্প পরিমাণে দিয়েছি। স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটি বড় সাইজের কুচিয়ে নিয়েছি, পাঁচটা, 200 গ্রাম। পাস্তাটি আপনারা বেশি কম ব্যবহার করবেন। এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 6টি। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। ধনে গুঁড়ো 1/2 চা চামচ। আমি এখানে রসুন কুচিয়ে নিয়েছি, 6টি রসুনকে কুচিয়ে নিয়েছি। আদা কুচিয়ে নিয়েছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। জিরে, গোটা জিরে 1/2 চা চামচ। এখানে আমি চাউমিন মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পাঁচটা মশলাও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি পাস্তাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ধুয়ে এভাবে চটকে চটকে আমি পরিষ্কার করে নিয়েছি। জল ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ধুয়ে রাখা পাস্তাটিকে। পাস্তাটি কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেবেন। পাস্তাটিকে ভালোভাবে 5 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি একটি কড়াইয়ে আনাজগুলোকে সব ভেজে নেব। আমি সরষার তেলে সব আনাজগুলোকে এখানে একের পর এক ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে কড়াই দিয়ে দিয়েছি। এইদিকে আমার পাস্তাগুলো হয়ে গেছে। গরম জল থেকে তুলে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। জলটি পড়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জল। এভাবে ঠান্ডা জল দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। ফুলকপিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। গাজর ও আমি এখানে ভেজে নিচ্ছি বরবটিগুলোকে। গাজর বরবটি ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। শিমগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। কপিগুলোকে ভেজে নিচ্ছি। কপি কিন্তু একদম আমি তেলে, বেশি তেলে ভাজিনি। কড়াইয়ে আমি রেসিপিটি তৈরি করে নেব সরষার তেল দিয়ে। তেল ভালোভাবে গরম হলে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটিকে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ধরে দিয়ে দিলাম। সব মশলাগুলোকে মশলা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটোটাকে। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে টমেটো গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে। পাস্তা ভালোভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব চাউমিন মশলা। আপনারা এখানে চাউমিন মশলার পরিবর্তে 5টা মশলাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। আমি পাস্তাগুলোকে কড়াইয়ের মধ্যে 5 মিনিট ধরে ভালোভাবে সব সবজির সাথে, মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করেছি। দেখুন খুব সুন্দর হয়েছে সবজি পাস্তাটি। আমি এখানে সস দিয়ে, টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা যে কোনো সস দিয়ে পাস্তাটি খেতে পারবেন। আপনারা কিন্তু এই শীতকালে ভিন্ন ভিন্ন সবজি দিয়ে এই পাস্তাটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।